আপনি কোন চক্ষু বিশেষজ্ঞ রে দেখান? আমার মনে হয় আপনি চোখে একটু কম দেখতেছেন। ঠিক আছে, খুব তাড়াতাড়ি দেখাবো। বলেন, আর কিছু বলার আছে? আব্বাজান, ওই সুলতানার পরামর্শক্রমে একটা প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি, সেটা কি বলবো? বলেন বাবাজি, কোনো অসুবিধা নাই। আব্বাজান, আমি বিদেশ যাবার সিদ্ধান্ত গ্রহণ করেছি, মানে আপনার অনুমতি পেলে আমি। দেশে যখন কিছু করবার পারলেন না, তখন বিদেশে যাইয়া পাকের ঘরে মাছ কাটেন, কুমড়া কাটেন, আলু কাটেন, পেঁয়াজ কাটেন, এইসব কাম করেন। আর তাও যদি না পান তাহলে ট্যাক্সি চালান, আর তাও যদি না পারেন তা জুতায় কালি ঘষেন। আসল ঘটনা কি জানেন, এই কাজগুলা যদি দেশেও করতেন তাহলে দেশটাও উন্নতি হইতো আর আপনাকেও জীবন বাঁচত। হ্যাঁ, তা যাই হোক, এখন কি করবেন আপনি নিজেই চিন্তা করে দেখেন। আপাজান, কিন্তু সমস্যাটা আসলে অন্য জায়গায়, মানে ওই যে সুলতানা কইতেছিল যে ওই আমার ওই যে বিদেশে যাওয়ার টাকাটা সম্পূর্ণ আপনি দিবেন, তো চিন্তা করবেন না আপাজান, আমি বিদেশ যাইয়া মাসে মাসে যথাশীঘ্র আপনার টাকা আমি পরিশোধ করে দেবো, একেবারে পরিশোধ, কোনো চিন্তা করবেন না। আপনি ঠান্ডা খাবেন না গরম খাবেন? আব্বা, কোনোটাই না। আপনি কি খবরের কাগজ পড়েন না? এই বাংলাদেশেতে বাঙালিরা বিদেশে যাইয়া মানুষ তো দূরের কথা, ইতরের মতো থাকতেছে, তা যাবার চান যান, আমার কোনো আপত্তি নাই। তারপর আব্বাজান, বিদেশ বইলে আর মানে জীবনে ভবিষ্যৎ, সুলতানার ভবিষ্যৎ আসলে আমার চেয়ে ওটাই বেশি আর কি। তো কি করতে হবে আমার? মানে ওই যে টাকাটা দিতে হবে আব্বাজান, আমি দিয়ে দেবো সব টাকা। তা কত টাকা লাগবে? জি আব্বা, 2 লাখ। 2 লাখ, ঠিক আছে, আপনি এখন যান, আমি পরে জানাবো। আচ্ছা আব্বাজান, তাহলে আমি যাই। আপনি টাকাটা আব্বাজান, ওই তো ভবিষ্যৎ না আমার ভবিষ্যৎ না সুলতানা ভবিষ্যৎ দুজনে, আব্বাজান আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিটার গোমেজ, আমি শেষ। 2 লাখ, 2 লাখ, 2 লাখ। স্যার উত্তর দিতে হবেন না, স্যার স্যার উত্তর দিতে হবেন না, জোরে চেপে দাও। স্যার স্যার আপনি শান্ত হন স্যার। দুঃখের দাহনে করুণরুদনে তিলে তিলে তার পায়। দুলা ভাই, আপনার এই অবস্থা কেন? খোঁজ খবর তো কিছু রাখেন না? হ্যাঁ, খালি তো আছেন ফুর্তিতে। 2 লাখ, 2 লাখ, আপনার আপারে তাড়াতাড়ি আসবার কণ। আপা তবু তো এখন আসতে পারবে না, কারণ বাড়িতে তো এখন ধান কাটার মৌসুম। আপা যদি এখন চলে আসে তাহলে আপনার যে বর্গাদার ধান সব কেটে চুরি করে নিয়ে যাবে, এক পয়সাও আনতে পারবেন না। তাহলে আপারে কর, ওই ধান টান সব উঠে যায়, কেটে কুটে ঠিকঠাক মতো বেচিয়া টেচিয়া সব টাকা পয়সা নিয়ে যেন বাড়িতে আসে। ঠিক আছে দোলা ভাই, আমি আপাকে খবর পাঠিয়ে দিব, কিন্তু আপনার এই অবস্থা কেন? আর 2 লাখই বা কি? 2 লাখ, আমার জামাই বাবাজি বিদেশে যাওয়ার জন্য 2 লাখ টাকা চাইছে। এটা তো খুব ভালো কথা, জামাই যখন দেশে কিছু করতে পারছে না, বিদেশে যায় যদি জুতার গালি মাইলেও কিছু কামাই করা পায়, তাও তো কিছু পয়সা পাঠাতে পারবে, আপনার একমাত্র মেয়ে ও সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আরে রাখেন আপনার সুখ শান্তি। 2 লাখ, 2 লাখ, 2 লাখ। এই কিটা আটা কিটা? না, পকেটে কেউ হাত দেয় নাই। ও আচ্ছা, 2 লাখ, 2 লাখ। সালামিয়া, একটা বুদ্ধি বের করেন। হ্যাঁ, বুদ্ধি বের করে তাহলে আপারে আসতে কই? আরে না 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 না, আপারে খবর দিলে আর এক বিপদ হবে, আপা আইসি হবে, দাও জামাইরে 2 লাখ, তখন আর এক গেড়া কলে পড়ে যাবো। ও, এতক্ষণে বুঝতে পেরেছি, কিন্তু জামাইয়ের বাপ তো অনেক বড় লোক, কোটি টাকার মালিক। আরে উত্তেজিত হইলেন না স্যার, কোটি টাকার মালিক হলে কি হবে? ও শালা আসছো ছোট লোক, আমার কাছে এসে 2 লাখ টাকা চাই বিদেশে যাওয়ার জন্য। আরে এইভাবে টাকা চাও তো একটা চাঁদাবাজি। 2 লাখ, এই সে দা, একটু জোরে যাচ্ছে দোষী। তাহলে তাহলে কি করা যায় শালা ভাই?
দুলাভাই আপনি কোনো চিন্তা করবেন না, জামাই কেন, জামাইয়ের 14 গোষ্ঠীও কোনোদিন আর টাকা নিতে আসবেন, সেই ব্যবস্থা আমি করে দেব। হ্যাঁ, শুধু 2000 টাকা লাগবে। হ্যাঁ, কি কইলেন? হ্যাঁ, আবার টাকা চাই রে শালা, কোথায় যাব, যেখানে যাই সেখানেই খালি টাকা টাকা টাকা। আরে দুলাভাই, বিষয়টা মীমাংসা করার জন্য তো আমাকে জামাই বাড়িতে যেতে হবে নাকি? মামা হয়ে খালি হাতে তার আমি জামাই বাড়ি যাওয়ার মানে কিছু তো নিয়ে যাওয়া লাগবো। ঠিক আছে, নেন 2000। ঠিক 2000 দিয়েছেন তো? তো ঠিক আছে দুলা ভাই, আপনি কোনো চিন্তা করেন না, সব ব্যবস্থা হয়ে যাব। আমি দেখি জামাই যাইতেছি। দেখেন, আমি যেন কোনো গেরাকলে না পড়ি। আরে দুলা ভাই, আপনি কোনো চিন্তাই করবেন না, সব গেরাকল কেটে যাবে। জামাই আর জামাইয়ের 14 গোষ্ঠীর কেউ আপনার কাছে কোনোদিন আর টাকা পয়সার জন্য আবো না, আপনি নিশ্চিন্তে ঘুমান। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আসি দুলা ভাই। আসেন আসেন, তাহলে মাথার থেকে এই বরফের এই ইটা ব্যাগটা নামাই। আমি একটু ঘুমাবো 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 ঘুমাবো। বাবাজি, দেশের আইন কানুন সম্পর্কে কি আপনি কিছু জানেন? আইন কানুন না জান, দেশে তো অনেক আইন কানুন আছে, আপনি কোনটার বিষয়ে বলতে চান? বিষয়টা খুব সাংঘাতিক। এই যে আপনি বিদেশ যাবেন বলে আপনার শ্বশুরের কাছে 2 লাখ টাকা চেয়েছেন, এটা যে একরকম সাদাবাজি। অন্য কথায় বলতে গেলে যৌতুক, আর এটা যে একটা শাস্তিযোগ্য অপরাধ সেটা কি আপনি জানেন? আপনি হলেন গিয়ে আমাদের জামাই, আদরের ধন, আর এই যৌতুক চাওয়ার অপরাধে যদি আপনাকে জেলখানায় যেতে হয় তাহলে আপনার স্ত্রী সন্তান ওদের কি অবস্থা হবে একবার ভেবে দেখুন তো। মামাজান, মানে মানে আমি মানে আমি যা বলি শুনেন, যদি বিদেশে যাওয়ার আপনার একান্ত ইচ্ছে থাকে তাহলে এই সামান্য টাকা আপনার শ্বশুরের কাছে না চেয়ে আপনার বাবার কাছে চাইতে পারেন। আপনার বাবার তো কোটি কোটি টাকা, আপনার বাবার টাকায় যদি বিদেশে যান তাহলে সেই টাকা আপনি বাবার কাছে ফেরত দেবেন, শ্বশুরের কাছে চাওয়ার কোনো মানেই হয় না। মামাজান, আমি সবই বুঝতে পারছি মামাজান, মামাজান আপনি আমার ক্ষমা করে দেন মামাজান। আমি কি ক্ষমা করবো বাবাজি, আপনি যার কাছে চেয়েছেন তার কাছে ক্ষমা চান, মানে আমার দুলা ভাইয়ের কাছে। মামাজান, আমি অবশ্যই শ্বশুরের কাছে ক্ষমা চাবো। খাইছে আমারে, সালারে দিয়ে 2000 টাকা পাঠাইলাম, তাও দেখি গেড়া কল কাটে নাই, জামাই দেখি আসতেছে। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম, তা কি মনে করিয়া আব্বাজান? হ্যাঁ, আমি বিদেশে যাওয়ার জন্য যে টাকা চেয়েছিলাম সেটা। বাবাজি, তুমি বাসায় এসো। না আব্বাজান, বাসার যাইতে হবে না, বিদেশ যাওয়ার জন্য যে টাকা চেয়েছিলাম সেটা এখন আমার লাগবে না। লাগবে না? কিন্তু বাবাজি, আমি তো টাকা জোগাড় করেই রাখছি। আব্বাজান, হ্যাঁ, আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমার নিজের ভবিষ্যৎ আমি নিজেই গড়ে তুলবো। বাহ, এর জন্য কারো কোনো সহযোগিতা দরকার নেই আমার। আব্বাজান, আপনি শুধু আমাদের দোয়া করবেন আমরা যেন সুখী হতে পারি। বাহ বাহ বাহ, এই তো এই তো সুপুরুষের মতো কথা বলছো। হ্যাঁ, তো একটু বসো না আব্বাজান, আসি, দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। চাইলু আবার না করলো, এতদিন পর জ্ঞান আইছে তাইলে না? যাক, খুশি, খুশির খবর, আমার জামাই বাবাজি এতদিন পর হচ্ছে, দেশের কি মান।
দেশে ভালোবাসা শিখছে। এইবার যদি মানুষ হয়,